হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাতা শাক। পাতা শাক তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পাতা। দেখেন, আমার ছাদ বাগানে ছাদ ঝাড়ু দিয়ে যে ময়লা আবর্জনা পাতা যেগুলো পাইছি আমি, সেগুলো এখানে দেখুন এবার করে সিমেন্টের বস্তার মধ্যে নিয়ে নিছি। এই পাশে এই পাশটা পুরো পরিষ্কার করে নিলাম। দেখুন, বাগানের এই পাশটা পুরো পরিষ্কার করে এখানে যত মাটি বা ছাদের যে মাটিগুলো ছিল, শ্যাওলাগুলো ছিল সেগুলা, তারপর পাতা, যা কিছু আছে মূলত সব কিছুকে একসাথে নিয়ে এটাতে আমি নিয়ে নিব। এটার সাথে কিছু মাটি দিব, মাটি দিয়ে চাপা দিয়ে দিব এবং অল্প অল্প পানি দিয়ে দিব, মাঝে মাঝে পানি দিয়ে দিব। এর মধ্যে দুই তিন মাস পরেই দেখবেন আপনারা পাতা শাক তৈরি হয়ে গেছে। এভাবে করে আপনারা খুব ইজিলি, খুব সহজে পাতা শাক তৈরি করে নিতে পারেন। আর এটা গাছের জন্য খুবই উপকারী, দুই তিন মাস পরে আপনারা একটু রোদে শুকিয়ে সেটাকে ইউজ করতে পারেন। এই যে দেখেন, আমি এর আগে এখানে আরও অনেক করেছি। এই যে যদি দেখেন আপনারা, এই যে পাতা শাক, এটা আমার তিন চার মাস হচ্ছে আপনাদেরকে দেখাই। এটা সবগুলো হচ্ছে ছাদ বাগানের ময়লা, যত প্রকার ময়লা আছে সবগুলোকে একসাথে কষছি, সাথে কিছু মাটি মিক্স করে এটাকে এভাবে করে রেখে দিছি। এখানে এক বস্তা হয়ে গেছে আমার সার। এটাকে আমি রোদে শুকিয়ে প্রসেসিং করে ঝরঝরে করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিব। এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাতা সার। ছাদ বাগানের যত ময়লা আবর্জনা পাতা আছে সবগুলোকে একসাথে করেছিলাম, সেখানে আমি করে কিছু মাটি মিক্স করে এই যে চারা দিচ্ছি। কি সুন্দর চারা উঠছে! এটা লাউয়ের চারা। এখানেও ঠিক সেম এই দেখতে পাচ্ছেন, তো এ পাশে এটা পুঁইশাক, পুঁইশাক দিছি, এটাও সেম সেই পাতা শাক থেকে। এভাবে করে আপনারা পাতা শাক তৈরি করতে পারেন। ছাদে যত প্রকার ময়লা আছে সবগুলোকে একত্রিত করে কিছু মাটি মিক্স করে দীর্ঘদিন রেখে দিবেন, দুই তিন মাস, এতেই তৈরি হয়ে যাবে পাতা শাক। এটা ছাদ বাগান বলেন, এমনিতে বলেন, যে কোনো বাগানের জন্য খুবই উপকারী। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন। আর আপনাদের নতুন কোনো আইডিয়া থাকলে সেটাও আমাকে জানাবেন। আচ্ছা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।